পাশে আছে সব্যসাচী রনি, খুব ভালো একজন কম্পোজার, মিউজিক কম্পোজার। একটি নতুন গান শুরু করেছে অলরেডি, এখন এটা শেষের পর্যায়ে। একটি ডুয়েট গান এবং এটাই আমার তৃতীয় ডুয়েট গান শুভমিতা ব্যানার্জির সাথে, যিনি দুই বাংলায় সমান জনপ্রিয়। আমি আসলে রনিকে বলবো একটা কথা, তার অভিব্যক্তি প্রকাশ করার জন্য আমি আগে এটি মনে হয় টিউন করেছিলাম, আমি এটি সুর করেছিলাম আগে, এমনি যে কোনো একটি কথা দিয়ে আমি সুর করেছিলাম। আসলে আমরা লিরিক চাচ্ছিলাম যখন, তখন আমাদের লিটন অধিকারীকে আমরা রিকোয়েস্ট করলাম, উনি আমার গান শুনে বেশ পছন্দ করলেন এবং উনি বললেন যে ঠিক আছে আমরা লিখবো। এরপর থেকে কথাটা তুমি বলো। লিরিক যখন বসলো, এই গানের সুরের কাঠামো বরাবরের মতোই, মানে আপনার সুর সবসময় যেরকম হয় একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার, গানটা যখন ডুয়েট ক্রিয়েট করেন তখন শুভমিতা ব্যানার্জি দিদির কথা সবসময় মাথায় রেখে সুরটা করেন, যার কারণে আরও বেশি আমার জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়। চ্যালেঞ্জটা তোমাকে আমি দিতে চাই, আমার কাছে তুমি অনেক বেশি প্রতিভাবান, অনেক মিউজিক কম্পোজার আছে, সবার প্রতি আমার সমান সম্মান আছে এবং তাদের প্রতি আমি সম্মান প্রদর্শন করছি, সবাই গুণী। তবে চট্টগ্রামে তুমি যে আছো, তোমার যে অবস্থান, তোমার এই অবস্থান তোমার এই দেশে আরও অনেক উপরে থাকা উচিত আমি মনে করি ব্যক্তিগতভাবে। তার সাথে যে চ্যালেঞ্জটা, তোমার কম্পোজিশনটাও সেরকম হতে হবে, সে মানের হতে হবে, এবং এই কম্পোজিশনের মধ্যে যত ধরনের ইনস্ট্রুমেন্ট আমাদের প্রয়োজন, তুমি যেটা যেটা মনে করবে সবগুলোতে আমার এই যে এটা একটা তো বিশাল সুযোগ। আমি বাংলাদেশের চট্টগ্রামে বসে একটা গান বানাচ্ছি যেখানে আমি সব ধরনের সহযোগিতা পাবো, এই আশ্বাস আমি পেয়ে আমি স্বাধীনভাবে আমি কাজ করতে পারছি, এটা তো আমার অনেক বড় একটা। এটা আমরা অলমোস্ট 5 মান্থস আমরা এটা নিয়ে পরিশ্রম করছি। হ্যাঁ, এটা তো আসলে গানটি করার জন্য আমরা প্রায় 5 মাস ধরে আমরা মানে বিগত এক বছর আমি কিন্তু কোনো গানই করতে পারিনি, এটা ইচ্ছে করে করিনি তা না, আসলে তোমার সাথে আমি আলাপ করেছিলাম, কোনো গান আমার ভালো লাগছিল না, মানে মনের মধ্যে কেমন জানি লাগছিল না, নিজে হয়তো টিউন। শুভমিতা দিদিকে যখন আমি গানটি পাঠালাম, গাই দিলেন যে খুব ভালো লেগেছে গানটি। আমাদের যেহেতু 5 মাসের জার্নি, তন্ত্র শিল্পী যাদেরকে আমরা সিলেক্ট করেছিলাম এর জন্য কিন্তু আমরা ওয়েট করছি, বেস গিটার বাজানোর জন্য 3 মাস ওয়েট করা আমার, ওনাকেই লাগবে। কম্পোজিশন তোমার অনেক সেশন গেছে, পরিশ্রম না এটা, অল টাইম মিউজিকটা ক্রিয়েট করতে, আর এই ধরনের গানগুলো তে এত সেনসিটিভিটি থাকে, এগুলো করতে আসলে যে ভালো লাগাটা, এটার জন্য তো মিউজিক এইটাই আসলে আমাদের তো মানে ভালো লাগার একটা দিক এটা, এবং ভালো লাগার যে জায়গাটা আমরা আছি এখানে, তো আমরা এখানে যে আমরা যে সবাই মিলে, আমাদের রেকর্ডিস্ট আছে সাউন্ড ইঞ্জিনিয়ার কনক, যথেষ্ট পরিশ্রমী একটা ছেলে এবং খুবই কোঅপারেটিভ, এবং আমাদের এবং এখানে যারা এসছে তারা সবাই, তো আসলে আমাদের এই গানটি তুমি নিজে তৈরি করেছো, গেয়েছি আমি, শুভমিতা দি গেয়েছে, আমাদের শ্রদ্ধেয় লিটন অধিকারী রিন্টু উনি লিখেছেন, বাট এই গানটি শেষ হয়েছে অলমোস্ট, এখনো কিছু কাজ বাকি আছে, মাস্টারিং এর কাজ বাকি আছে। এতটুক পর্যন্ত তোমার কি মনে হচ্ছে? এক সময় তো একটা রেওয়াজ ছিল, পুজোর সময় নতুন নতুন গান আসতো, একটা মেলোডি গান আসতো, এটা অনেকদিন পরে আমি একদম এটাতে ডেফিনেটলি মানুষ একটা সুরেলা কিছু একটা শুনতে পাবে, চেষ্টা করে সিনসিয়ারিটি এবং আমিও চেষ্টা করে যাচ্ছি অনেক, হ্যাঁ অনেক সিনসিয়ারিটির সাথে আসলে কাজ করার চেষ্টা করেছি, সবাই মিলে অনেক কষ্ট করেছি, গেয়েছি আমি সাথে শুভমিতা দি তো আছেনই, সাধারণ গেয়েছেন, আর আমি কেমন গেয়েছি সেটা তো আমি নিজে বলতে পারবো না, তাদের উপরেই ছাড়লাম। শ্রোতাদের কাছে আমার একটাই অনুরোধ যে নতুন বাংলা গান মৌলিক গানের সাথে আপনারা সবসময় থাকবেন, অনেক বেশি মৌলিক গান আমার মনে হয় শিল্পীরা তৈরি করতে উৎসাহী হবে, তাই আমাদের যে যন্ত্রীরা আছেন তারাও অনেক নিজেদের ক্রিয়েটিভিটি দেখাতে পারবে, তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের চেষ্টা সার্থক হবে তখনই যখন শ্রোতারা পছন্দ করবেন, শ্রোতারা যদি পছন্দ করেন তখনই আমাদের সব কিছুর সফলতা, আর নইলে সব কিছুর ব্যর্থতা। বাংলা গান শুনবেন, সুন্দর গান শুনবেন,
আমরাও চাই আসলে সুন্দরের সাথে থাকতে। সব শ্রোতাদের ইচ্ছা এবং অগ্রিম পূজার শুভেচ্ছা, পুজোতে আসবে তার এক দুদিন আগে হয়তো আসবে।